আপনার বাচ্চার যদি অতিরিক্ত জেদ থাকে এবং অতিরিক্ত রাগ করে বসে থাকে অত্যন্ত, তাহলে আপনাকে একটি আমলের কথা আজকে বলবো ইনশাআল্লাহ। আপনার বাচ্চা অতিরিক্ত জেদ, খারাপ জেদ যেগুলো আছে সব চলে যাবে, সেটা হলো কোরআনের আমল। বিশেষ করে এখন বর্তমান সমাজের বাচ্চাদের মধ্যে অনেক বাচ্চা দেখবেন যে একটা জিনিস যদি চায় তাকে সেটা দিতেই হবে, অনেক জেদ করে বসে থাকে। এই যে জেদগুলো করে অনেক সময় আমাদের তার মা বাবা থেকে পাওয়া, মা বাবা থেকে এটা অটোমেটিক আসে সন্তানদের মধ্যে। মেডিকেল সায়েন্স বলছেন যে কোনো মানুষের ভিতরে, প্রতিটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন যে তার মা বাবার কিছু অংশ তাকে দিয়ে দিয়েছেন। অনেক সময় মা বাবার অত্যন্ত জিদ হওয়ার কারণে সন্তানও একটু জেদি হয়, কিন্তু এই যে জেদি হয় সন্তান, বিশেষ করে মা বাবার কিছু ভুলের কারণে জেদিটা হয়ে থাকে। বিশেষ করে আমি বলবো যে বাচ্চারা অতিরিক্ত জিদ দেখায় কয়েকটি কারণে। যে কারণ হলো আমরা মা বাবারা বাচ্চাদেরকে অনেক সময় মিথ্যা প্রতিশ্রুতি দেই যে তুমি যদি আজকে পড়ালেখা করো, আজকে যদি তুমি স্কুলে যাও তোমাকে আমি মোবাইল ধরতে দিব, আজকে যদি পরবর্তী সময়ে স্কুল দিয়ে গেল বাচ্চা কিন্তু মোবাইল আমি দিই নাই, বাচ্চার যে ধুতে গেল। এই যে আমরা মিথ্যাটা বলছি, আমাদের থেকে বাচ্চাটা কিন্তু মিথ্যা শিখছে। তো দুই নাম্বার, বাচ্চাকে অভাব শিখাবেন যে আপনার বাচ্চা আপনার অনেক আদরের সন্তান কিন্তু আপনি যেটা চাইছে ওটা দিয়ে দিয়েছেন, কিন্তু এমন সময় আসবে বাচ্চা আপনার কাছে হাতি পরিমাণ বড় একটা জিনিস চেয়ে বসে আছে কিন্তু আপনি দিতে পারতেছেন না, ওই সময় আপনার বাচ্চার যে দোষবে। বাচ্চাকে অভাব শিখাতে হবে, চাইলে একটা জিনিস দিয়ে যাবে না, ঘুরা পিরাই শর্ত লাগিয়ে দিতে হবে, তাহলে দেখবেন যে আপনার বাচ্চা আপনার কন্ট্রোলে থাকবে। এই যে জেদ, শিশুরা জেদ করে এটা অত্যন্ত খারাপ একটা জিনিস। আপনাকে এমন একটি কোরআন থেকে এমন একটি দোয়া বলবো যেই দোয়াটি যদি 21 বার যদি পড়ে যদি ফু দেন, অবশ্যই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনার বাচ্চার এই যে অভ্যাসগুলো আছে এগুলো থেকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দূর করে দিবেন অতিরিক্ত জেদ। এই আমলটা অনেক ওলামাই কেরাম তাদের বাচ্চাদেরকে করে ফায়দা পেয়েছেন, এই জন্য আপনাদের কাছে শেয়ার করতেছি। এই আমলটা হলো সূরাতুল আলে ইমরানের 83 নম্বর আয়াত। এই আয়াত পড়ে যদি আপনার সন্তানের মাথার উপরে যদি ফুঁ দেন, আমল কিভাবে করবেন আমি বলে দিতেছি। আগে আমি আপনাদের সামনে আয়াতটা তেলাওয়াত করে শোনাই। সূরাতুল আলে ইমরানের 83 নম্বর আয়াতে আমার আল্লাহ কি বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা লাহু আসলামা মান ফিস সামাই ওয়াল আরদি তাওআ طوعاً وكرهاً وإليه يرجعون. الله رب العالمين آيات ردت مدبولين أفغير دين الله يبغون له أسلم من في السماوات والأرض. তোমরা কি তোমাদের মধ্যে আমি যেই দিনটা দিয়েছি এই ধর্ম থেকে কি তোমরা অন্য কিছু কামনা করো, নবভূমন নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা আছে, ওয়াইয়াবগুনা লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নবভূমণ্ডলে যা রয়েছে সব কিছু তাওয়ান ওয়া কারহান, তাওয়ান সব কিছু তার কাছে আত্মসমর্পণ করেছে, ওয়া কারহান ওয়া ইলাইহি তুরজাউন এবং তারাই তার দিকে সব সময় প্রভাবিত হয়। এই আয়াতটি প্রতি নামাজের ওয়াক্তের সময় আপনার সন্তানের মধ্যে, আপনার সন্তানের মাথার উপরে যদি ফুঁ দিতে পারেন 21 বার পরে, আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তানের মধ্যে যে খারাপ জেদটা আছে ওই জেদটা কমিয়ে দিবে। আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তান থেকে এই জেদটা নামিয়ে দিবেন। যে আমলের কথা আমি আরেকবার বলে দিয়েছি, সূরাতুল আলে ইমরানের 83 নম্বর আয়াত পরে যদি আপনার সন্তানকে যদি 21 বার ফু দিবেন, সবসময় চেষ্টা করবেন যে 5 ওয়াক্ত নামাজের পরে ফু দেওয়ার জন্য নামাজ পড়ে আসছেন ফু দিয়ে দিবেন, মা বাবা দিলে অত্যন্ত ভালো হবে।
এবং এই আয়াত যে পড়বেন পড়ার পরে একুশ বার পড়বেন। আর যদি আপনার পাঁচ ওয়াক্ত নামাজ যদি সম্ভব না হয়, বাসায় যদি সবসময় না থাকা পড়ে, তখন আপনি একবার প্রতিদিন একবার হলেও কোন একটা নামাজের পরে, বিশেষ করে ফজরের পরে, ওই সময় আপনি এই দোয়া পড়ে কু দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহর রব্বুল আলামিন আল্লাহর রহমতে আপনার সন্তানের মধ্যে যে খারাপ জেদগুলো আছে এগুলো কাটিয়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল